খুলে ভরা ম্যাচের সাক্ষী হল কিংস না তবুও শেষ বসুন্ধরা কিংসের ফুটবলারদের ম্যাচের শুরু থেকে বল দখলে বসুন্ধরা আধিপত্য দেখালো এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি পায় শেখ জামাল যদিও সহজ সুযোগটা কাজে লাগাতে পারেনি আবুতরে পেনাল্টির আপিল জানাতে গিয়ে মেজাজ হারিয়ে উল্টো হলুদ কার্ড দেখেন এই ফরওয়ার্ড শেখ জামাল সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেও ভুল করেনি স্বাগতিকরা দুই মিনিট পরই এগিয়ে যায় কিংস রপসন সিলভার বাড়ানো বল থেকে গোল করে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডোরিয়েলটন গোমেজ বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে অস্কার ব্রুজনের দল কর্নার থেকে হেডে শেখ জামালের জালে বল জড়িয়ে নিজের গোল পূরণ করেন ডোরিয়েলটন চলতি লিগে এগারোতম গোল করে সর্বোচ্চ গোল সংগ্রাহকের তালিকায় দ্বিতীয়তে তিনি দুই শূন্য গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বসুন্ধরা ইঞ্জুরি কাটিয়ে এম দিয়ে প্রিমিয়ার লিগে ফেরেন শেখ মোরসালিন ম্যাচের শুরু থেকেই অস্কার ব্রোজনের পরিকল্পনায় রাখা হয় তাকে বেশ কিছুদিন পর মাঠে ফিরে কোনো চমক দেখাতে না পারলেও স্বাভাবিক খেলাটাই খেলেছেন এই মিডফিল্ডার দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বেশ কিছু গোলের সুযোগ হাতছাড়া করে দুই দলই রাকিব রবিনীয়রা ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও হতাশ করেন দলকে শেষ দিকে শোধের সুযোগ আসে শেখ জামালের সামনে তবে বেশ কিছু আক্রমণ করেও বসুন্ধরার প্রতিরোধ ভাঙতে পারেনি তারা শেষ পর্যন্ত ব্যবধানে নিয়ে ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা তিন পয়েন্ট পেলেও ম্যাচে দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নয় বসুন্ধরা কিংস তিন পয়েন্টই মূর্ বিষয় তো আমার তিন পয়েন্ট পাইছি খুব হ্যাপি কিন্তু আপনার আরো অপরচুনিটি পাইছি আমি অনেক আমার সামটাইম এগুলো হয় খেলার ভিতরে মিস হয়ে যায় তো চেষ্টা করব আজকে যে ভুলগুলো হয়েছে সামনে মাসে এগুলো যেন না হয় এবং সামনে ম্যাচে ভালো কিছু করার পয়েন্ট টেবিলে বসুন্ধরার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী মোহামেডানের ম্যাচ ড্র হয় সাত পয়েন্ট এগিয়ে থেকে শিরোপার আরও কাছে বসুন্ধরা বাকি পাঁচ ম্যাচের তিনটিতে জিতলেই পঞ্চম শিরোপার স্বাদ পাবে অস্কার ব্রুজনের দল রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা